তো আজকে চলে আসছি আপনাদেরকে হচ্ছে বটুর দেখানোর জন্য। আমিও বটুর করব, সঙ্গে আপনাদেরও বটুর করাবো এবং ডিটেলস বলবো। ডিটেলস আসলে তেমন কিছু না, যখন ইস্তানবুলে আসবেন এরকম বটুর অবশ্যই আপনাদের করতে হবে যদি আপনারা এটা করতে চান এবং যদি ডিফারেন্ট ডিফারেন্ট সিটি দেখতে চান। তো এই বটুরটাকে বলা হয় হচ্ছে বসফরাস ট্যুর। এটা আপনারা এখানে এই সমুদ্রের দুই সাইডেই এগুলো বুকিং দেওয়া যায়, কাউন্টার আছে এবং এই বোট ট্যুরের অনেক ধরনের সিস্টেম আছে। আপনি রিভারের ভিতরে বোট ট্যুরটা করতে চান অথবা কোনো আইল্যান্ডে যেতে চান অথবা ডিফারেন্ট কোনো ইস্তানবুলের কোনো শহরে যেতে চান, সেজন্য বুকিং করে নেওয়া যায়। মেইন কথা হচ্ছে আপনি কোথায় যেতে চান। তো আজকে আমাদের যেহেতু প্রথম দিন, আমরা সেহেতু বোট ট্যুরটা সমুদ্রের ভিতরেই আমরা থাকবো। আমরা কোনো আইল্যান্ডেও আজকে যাচ্ছি না এবং কোনো নতুন শহরেও যাচ্ছি না। ইস্তানবুলের যে আলাদা আলাদা এক একটা কাউন্সিল আছে সেগুলোতে আমরা এক এক দিন করে ঘোরার ট্রাই করব। প্রত্যেকটাই ঘুরবো না, যেখানে যেখানে মেইন আকর্ষণীয় জিনিসগুলো আছে, মেইন অ্যাট্রাকশন আছে সেখানে যাবো। আর ওই যে দূরে গালাতা টাওয়ারটা দেখা যাচ্ছে, আর আমরা কিন্তু ওই গালাতা ব্রিজের তল থেকেই আসলাম। তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, পুরো 1 ঘন্টা 45 না হয় 2 ঘন্টার মতো একটা ট্যুর আমাদের এইটা। আর এই ট্যুরটা যখন কন্টিনিউ চলবে তখন দুই পাশের কী স্থাপত্য আছে, কী হিস্ট্রি আছে ওগুলো সামটাইমস হচ্ছে অডিও রেকর্ড ওরা বোটের ভিতর চালায়, চালানোর পরে অডিও রেকর্ডে ডিসক্রাইব করে হিস্ট্রিগুলো। তো যাই হোক, দুই পাশ দেখছি, আনন্দ করছি, উপভোগ করছি, আপনারাও সঙ্গে থাকুন এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং বলেছি তো যে সানসেটটাও দেখবো, রাতের বেলাও আমাদের কন্টিনিউ ট্যুরটা চলতে থাকবে। আমরা এমন সময়ে বোটটা আর কি রেন্ট উঠেছি। সমুদ্রের দুই পাশ থেকেই অনেক সুন্দর শহর এবং মসজিদে ঘেরা ইস্তানবুল। আর এই যে সুন্দর একটা মসজিদ আমরা দেখে ফেললাম সমুদ্রের ভিতরে বসে, এটা সমুদ্রের খানিকটা অংশ জুড়ে এই মসজিদটা। দূর থেকে মনে হচ্ছে একটু মিডিয়াম সাইজের, বাট এটা কিন্তু মোটামুটি বেশ বড় এবং অনেক সুন্দর, খুবই সুন্দর। অলরেডি কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, সানসেট হয়ে যাচ্ছে আরেক দিক থেকে, আকাশ লাল হয়ে আসছে, আর এত সুন্দর সমুদ্রের হাওয়া। এর ভিতরেই দেখলাম যে একটা জাহাজ যাচ্ছে, পার্টি জাহাজ। এখানে জাহাজের উপরে পার্টি চলতেছিল, খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, আর আমরা পেয়ে গেলাম হচ্ছে ফায়ারওয়ার্কস। তো এইটা দেখে তো খুবই ভালো লাগছে যে সমুদ্রের ভিতরে বসে ফায়ারওয়ার্কস দেখতেছি। তো আমাদের বোটটুর শেষে আমরা আরেকটা সাইডে নেমে গেছি এই সাইডটা দেখার জন্য। এই সাইডে হচ্ছে মাছের জন্য খুব ফেমাস, মানে মাছ খাওয়ার জন্য সমুদ্রের পাশেই মাছের রেস্টুরেন্টগুলো, ওখানে বসে অর্ডার দিলে গরম গরম মাছ সার্ভ করা হয়। আর এখানে আছে হচ্ছে একটা ফেমাস মসজিদ, ওটাও আমরা একটু বাইরে থেকে দেখে নিলাম। আর এখন আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা রাতের বেলা এখান থেকে যাব, আর যে গালাতা টাওয়ারটা ওটার নিচেও মাছের যে রেস্টুরেন্টগুলো আছে আমাদের ওইগুলো দেখার খুব ইচ্ছা, যে রাতের বেলা আসলে দেখতে কেমন। তো চলেন যাই, আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোই।
আসলে রাতের বেলার ঘোরার মজাই আলাদা। আমার খুব ভালো লাগে চারিপাশের লাইটিং দেখতে। তো এখন তো গালাতা টাওয়ারের নিচে এসে রাউন্ড করা ছিল, ওখানে কিছুক্ষণ থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো একটা ট্যাক্সি নিয়ে নিলাম, এখানে বাস ট্রেন ট্যাক্সি যাতে মন চাই উঠতে পারেন, সবগুলোই সিমিলার কস্ট, তবে একটি ট্যাক্সিতে তো কস্ট পড়বেই। তো বাসায় চলে আসছি, বাসায় এসে তো খুবই ক্ষুধার্ত, বাইরে থেকে আমরা আর খাইনি, কারণ আমাদের মোটামুটি এটা ওটা খাওয়ার কারণে পেট ভরাই ছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে অনলাইনে খাবার অর্ডার করা হয়েছে, তো ওরা আমরা যে খাবারটা অর্ডার করেছি তার সাথে ডেজার্ট হিসেবে ওরা এক্সট্রা চারটা মিষ্টির মতো দিয়ে দিয়েছে, ওটা কিন্তু আমাদের অর্ডার করা ছিল না। তো দেখে আসলে জিনিসটা খুব ভালো লাগলো, যেটা লন্ডনে এক্সট্রা তেমন কিছুই কখনো পাওয়া হয় নাই অর্ডার করে, তো ইস্তানবুলে সেটা পেয়েছি, ওরা খাবারের সাথে ডেজার্ট হিসেবে ওটা দিয়েছে। আর এই তো আমাদের টার্কিশ খাবার, টার্কিশ ফুড, এখানে আসলে টার্কিশ ফুড অনেক এনজয় করতে পারবেন। আর আমার প্রথম ব্লগে তো বলেছি যে টার্কি মানে হচ্ছে সব হালাল, যেদিকে তাকাবেন হালাল হালাল। তো আমার ব্লগে দেখেছিলেন যে হাফিজ মুস্তাফা থেকে আমরা মিষ্টি জাতীয় খাবার কিনেছি, এখানকার যেগুলো ফেমাস মিষ্টি, তো এখন খাওয়া দাওয়ার পরে আমরা ওইগুলো ট্রাই করব। একটু একটু করে এক বক্স কিনে নিয়ে আসছিলাম। এই তো আমার মেয়েরে বললাম যে তুমি ওপেন করো। এই ছিল আমাদের আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখার অপেক্ষায় থাকবেন।